ঝিনেদহ সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মাঠ থেকে পারবিনা আক্তার নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে ওই গ্রামের মাঠের একটি সরিষা খেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় পরে পুলিশ যে লাশটি উদ্ধার করে সে মুন্ডিয়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কনক কুমার দাস জানান সকালে উপজেলার নারায়ণপুর মাঠে পারবিন আক্তারে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায় তিনি আরও জানান ঘটনার পর থেকে তার স্বামী আলাউদ্দিন পলাতক রয়েছে পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করেন ভাই হোসেন শনিবার নিহতের বিকেলে তার বোন পারবিনা আক্তার তাদের বাড়িতে গিয়েছিল সেখান থেকে সন্ধ্যার পর থেকে সে মাঠ পাড়ি দিয়ে স্বামীর বাড়িতে যাচ্ছিল সকালে তার গলাকাটা লাশ উদ্ধারের খবর তিনি জানতে পারেন নিহত পারবিনে দুই ছেলে ঝিনেতর প্রতিনিধির তথ্যচিত্রে পল্লী টিফি